আল্লা দিয়েছে নবীক সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সহনে বাদে অমল করে হবে কি ঠিক না কোরআন হাদিস শিখলে দে

নবী কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বর হইবে তোমার সব আমল বর বদ হইবে তোমার নাম সে হইব কি ঠিক না কথা বলতে পারবে না মরনবী কথা বলিবেন জোরে কষ্ট জোরে কষ্ট মোর নবীকেন বোকার দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর শোনে বিয়াদ বিকলে আমল করে হবে কি ঠিক না কোরান হাদিস খোলে দেখো নবীর পরে কেহ চে কণ্ঠ যদি কারো মেরে যায় সব আমল বর বদ হইবে তোমার সব আমল বর বদ হইবে তোমার নাম সে পৈরা হইব কি ঠিক না কথা বলতে পারবে না মরনবী কথা বলিবেন জোরেকস জোরেকস সুবহানাল্লাহ মোর নবী কেন বোখারি শরীফে খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি কোরআন খুলে দেখো নবীর রূপরে কে কণ্ঠের চে কণ্ঠ যদি কারো মেরে যায় সব আমল বর বদ হইবে তোমার সব আমল বর বদ হইবে তোমার নামসে পয় হইব কি ঠিক না

সময় দেওয়া হবে পায়রা আমার স্টেজে একটু গালি করে দেন স্টেজকে গালি করে দেন স্টেজে একটু রাস্তা বানান হুজুরকে মঞ্চে আসার জন্য স্টেজে রাস্তা বানান এসে গেছেন পায়রা আমার পিছনে বন্ধু সরকারে বসে যান হুজুর পা হয়ে এসে গেছে পিছনের লোকেরা বসে যান তারা ছাদে আছেন রেলিংয়ের মধ্যে বসবেন না সাথে যারা আছেন রেলিংয়ে বসবেন না মাত্রা সব বারান্দায় ছাদ থেকে নেমে যাও চিরের বারান্দায় কেউ থাকবে না বারান্দায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে হুজুৰ আমাৰ মতে এচেচন মাঠে হবে না এটা হবে মহিলা প্যান্ডেল প্রয়োজন বাইরে হবে পুরুষের প্যান্ডাল ঠিক কিনা বলেন এরা দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে ঠিক কিনা বলেন আমার ভলান্টিয়ার নাই আমি নিজে আমি পাবলিক ফিগার বসুন হ্যাঁ হ্যাঁ এত সুন্দর নবী জন জীবন দিতে হবে বসো এই ছেলে বসো আমার ভলান্টিয়ার লাগে না সাত চার লাগে না বসো আর উপরে যারা সাদের উপরে উঠছো তোমরা ভুলও কিন্তু ঝগড়া করবে না না কিন্তু ফুরান বিষ খড় হরাই দিব এখন ডাক্কা মারে ফলাই দিব বুঝছো করে নাচ করে তোমার একবার বন্ধ হয়ে যাও বসো আমার যুবক বয়ারা অনুরোধ 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 ওই যুবক থাক থাকতে দাঁতের মর্ম দিতে হবে গো দাঁত চলে গেলে হাই হাই করলে কাজ হবে না এ যুবক মনে রেখো মা তোমার কাবা যো বাবা তোমার কাবা মা তোমার মদিনা এই জন্য যুবক এই দুইটা মানুষকে কখনো কষ্ট দিতে পারবা না যদি আল্লাহর অলি হইতে চাও অলি আল্লাহর দরবার থেকে একটা সবক নিয়ে যাও দুইটা মানুষকে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না একটা হলো তোমার মা আর এক তোমার বাবা কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরী ও চুব আমি বলেছিলাম ধৈর্যের কথা আমি ধাপে ধাপে হৃদয় নিংরানো কিছু কথা বলবো কিন্তু দিলটারে নরম রাখতে হবে অন্তরটারে সফ রাখতে হবে মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে জবানটাকে হেফাজত রাখতে হবে কানকে বলে দাও কান আজকে তোর মোবাইল দিয়ে কথা শুনবো না চোখকে বলে দাও চোখ আজকে বাড়ির দিকে আমি যাব না পাকে বলে দাও পা এখন স্তব্ধ হয়ে যাও আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক এক নম্বর হলো দর্জ দর্য যার জীবনে বেশি তার জীবনে সফলতা বেশি আমি তাহিরি মাহফিল কইরা জীবনে অনেকবার অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমার গাড়িটা তেশবার বাংছে রান্না নিয়ে কবাইছে হকি স্টিক দিয়া বাইরেছে এবার ইন্দির লাঠি দিয়ে আমার গাড়ি বাংছে পাথর দিয়া মেরে গাড়ি বাংছে সাত আটবার মনে করছি এখানে আমার জীবন শেষ জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে আর জবান খুলে বলো কে ও বন্ধু বন্ধু রে কতবার তোরা বন্ধু তোদের কি মায়া লাগে না একটা কথা মনে রেখো তুমি দুনিয়াতে যারা যেই জন্য মহব্বত করবে তার সঙ্গেই তোমার হাসর হবে কথা বলেন ঠিক না আপনারা বলেন আমার নবী যদি কাজ না কইরা হাসান হুসাইনের জন্য আল্লাহরে ডাক দিয়া কইতো আল্লাহ আমার হাসান হুসাইনের জন্য জান্নাতি খাবার লাগবো আমার আল্লাহ জান্নাতি খাবার দিত কি দিত না আমার নবী আপনার নবী দিদি কইতো আল্লাহ আমার হাউজ আমার হাসান হুসাইনের জন্য জান্নাতের হাউজে কাউসারের পানি লাগবে দিত কি দিত না কিন্তু আমার নবী উম্মতকে কাজ শিখাইয়ে গেছে তাইয়া দেখে মসজিদে নববীতে একজন সাহাবি তার নাম হল হজরতে সালমান ফারেসি ডাক দিয়া বলে ও সালমান ফারসি এই মসজিদের মধ্যে নবী আসেনি সালমান ফার্সি বলে আমার নবী আসে ঘরের ভিতরে এবারে লোকটা ডাক দিয়ে বলে সালমান ফার্সি আমার তাড়াতাড়ি নবীর কাছে লইয়া যাও ভাই তোমার কাটা হাত তোমার হাতের মধ্যে কেন গে আমি নিজের হাত নিজে কাটতে বলাইছি আর বাকিগুলা আমি নবীর সামনে বলবো এরপরে সালমান পার্সি ওই লোকটাকে নিয়ে নবীর বাড়িতে গেল নবীর বাড়িতে যাইয়া দেখতেছেন আমার নবী ঘরের বাজারের ভিতরে হাসান হুসাইনকে নিয়ে খেজুর খাওয়াইতেছেন বিরামপুর এইচ ডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহর অলির দরবার আমরা এসেছি আদব আউলিয়া হয়ে যাই বাপ বিয়াদি করলে ধ্বংস হয়ে যাবেন এই জন্য যুবক বাইরা আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আবার আল্লাহ বলে নিশ্চয়ই মানুষকে আমি অনেক সুন্দর নমনাই বানিয়েছি ও যুবক এই জন্য যুবকের দল সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু যারা আল্লাহ বলেন ইতি আল্লাহ রাবুল আলমিন বলিন নিশ্চয়ই যারা ইমানদার আর যারা ন্যাকামল করে যারা হকের উপদেশ দেয় আর দর্জের উপদেশ দেয় এরা ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে চিৎকার ময়না কন আল্লাহ আকবার এই জন্য যুব কিভাবে আমি ওয়াশ করবো এই জন্য যুবক আমার সময় তো চলে যাচ্ছে আগামীকাল তিনটা মাহিল এই জন্য আমি আপনাদের দিকে তাকাইয়া সময় তো আর নষ্ট করতে পারবো না রে বাবা এই জন্য আমার আল্লাহর এই সুরায় আসর থেকে আমার আল্লাহর আলাইহি সাল্লাম বলেন এই সুরার মধ্যে চারটা গুণ প্রকাশিত হয়েছে এই চারটা গুণ তাপসির ভাষায়ও চারটা গুণ পাওয়া যায় এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে দিন ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না এর মধ্যে একটা হলো ইমান আর একটা হলো আমল আর একটা কোনো দাওয়াত আর একটা কোনো সুবর সবর মানে হল দরজ দাওয়াত মানে হলো আহ্বান করা আমল মানে হলো কাজ ইমান মানে হলো দৃঢ় বিশ্বাস আজকে যারা মা পিলে এসেছেন আল্লাহ মা বল কাশেম রেজবি হুজুর কেবলা রহমাতুল্লাহ সারাটা জীবন ইমানের সংগ্রাম করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্যই আজকে শালদিগার জমিনে হাজার হাজার মানুষ ইমানের প্রেমে আজকে উজ্জীবিত হয়ে গেছেন কারণ আমার নবী আপনার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে তেমাত্তরটা দল হবে বাহাত্তরটা যাবে দুজুকে একটা দল যাবে জান্নাতি ওই দলটার নামই হলো হল আহল ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো ওর ধর্ম নিয়ে আগুনি মানের বাজার তাই কুশি আরে মানুষ তাই কুশি আরে কথা কন ঠিক না ও মত হবে তেওয়াতুর দল বাহুতুর দল যাই বের তল বলি আসে বলে বর্তমানে তার দল দেশটা গেছে বরে সি আমি তারা কইছি নাম লইছি আমি তারা কইলে তরারে কেন জলের বন্ধু তরার কেন বর্তমানে তারার দল দেশ মোনাজাত দিয়ে দিমু এই তোমরা কি মোনাজাত দিয়ে দিমু আমি পাবলিক ফিগার বুঝতে হবে পাবলিক কন্ট্রোল করার পাওয়ার আমার কাছে আছে আমি ঘরের কোন বয়ে থই না ফিরেন না আমি মাঠের পিলার নেতা হয়ে মাটি নামি নাই কর্মী হয়ে মাঠে নেমেছি একদম সাইলেন্ট এভরিবডি সাইলেন্ট এটা এটা জান্নাতের বাগান ঠিক না বলেন বর্তমানে তার দল দেশটা গেছে ভরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কঙ্গুষি আরে মানুষ তাই কঙ্গুষি আরে চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো ওর ধর্ম নিয়া বারা মানের বাজার তাই কোষি আর মানুষ তাই কোষি আর জোরে কন্টি কিনা নবীর তাজিম মিলাত কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলসে পড়ো আরে ঠিক কিনা আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বংশে বড় এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওর শৈতান যেমন বেজার ছিল শৈতান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে তাই কোশি আর মানুষ তাই কোশি আর চলছে ধর্মনিয়া নিয়া বাড়ি গো আরে পাগল এসে আর ধর্ম নিয়া বারা বাড়ি পাগল এসে আগুনি মানের কষ্ট দিয়েছে আপনারা আমি কি দোয়া দিয়ে দিব আমি কি চলে যাব বেজার হয়েছে আমি আসলে কি হবেন তবে এই মাঠে আমি আর আসব না যদি বড় মাঠ করতে পারেন তাইলে আমি ইনশাল্লাহ আসব। এই মা ফিলে এই মাঠে হবে না এটা হবে মহিলা প্যান্ডেল প্রয়োজনে বাইরে হবে পুরুষের প্যান্ডেল ঠিক কিনা বলেন এরা দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ দোয়া করে দিব তাহলে চিৎকার আল্লাহ আমি তেলাবাদ করব আপনার মধ্যে ভদ্র মানুষ বাংলাদেশে নাই এত সুন্দর ভদ্র হয়ে গেছেন আর একটা পরিচয় দিতে হবে আমরা কি নবীরে ভালোবাসি যারা বসে আছেন আপনারা হাত তুলবেন না যারা দাঁড়ায় আছেন আপনারা হাত তুলবেন আপনাকে হাত তোলেন না করেন সুযোগ সুযোগ বাবা এই মুহূর্তে যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে আপনার কি জীবন দিবেন তরারে কইছি যারা দাঁড়াই হেগরু কইছি আপনারা কি জীবন দিবেন নবী জন কি রক্ত দিবেন নবীর মহাব্বতের দুই সেকেন্ডে মাটিতে বসেন আমার বলন্টিয়ার না আমি নিজেইয়ার আমি ভাবলি বসুন হ্যাঁ হ্যাঁ এত সুন্দর জন্য জীবন দিতে হবে ছেলে বসো আমার্টিয়ার লাগে না স্বেচ্ছাসেবক লাগে না বসো আর উপরে যারা ছাদের উপরে উঠছো তোমরা ভুলও কিন্তু ঝগড়া করবে না কিন্তু ফুরান বিষ খড় হরাই দিবো এখন ডাকা মারে ফলাই দিব বুঝছো ঝগড়া না আজকে তোমরা একবার বন্ধ হয়ে যাও বসো আঁকের বাড়ি লাগছে দুইটা ছিলাম আমার চোখের সামনে লাশ হয়ে পড়ে আছে নাকিয়ার মাথা দিয়ে রক্ত ধরতেছে অথচ সেই ছেলেটা সকালে ও জানে না এই জায়গার মধ্যে রোড এক্সিডেন্টে মারা যাবে বন্ধু রে ও বন্ধু নিঃশ্বাসের রে কোনো বিশ্বাস নাই কথা বলেন ঠিক কি না আল্লার আপুলার বলেন wama tadee na fonson bi aki tamu আহা রে তুমি জানো না জগতের কোথায় তোমার মরণ হবে যেই দুইটা ছেলে মারা গেছে এই সন্তানের বাবা জানে সন্তান হারা ব্যথা কত আর যেই সন্তান বাবা হারায় সে জানে বাবা হারা ব্যথা কত আজকে আমার আইনুল মোস্তফাশায় আমার পাশে আতাউল মোস্তফা আছেন আমার পাশে বসা আছে ঠিক কিনা রে বাবা তিনি জানে তার আব্বা হুজুর হারাইছে কেমন লাগতেছে আজকের বাড়ি বাড়ি লাইটি বাড়ি বাড়ি মাইক হাজার হাজার মানুষ এখানে এসেছে তার মনে শান্তি নাই আমিও তো আমার আব্বারে গত পাঁচ তারিখে হারাইছিলাম বাড়িতে উরুস করছি বাড়ির মতে মানুষের অভাব নাই কিন্তু আমার আব্বা জানত দুনিয়াতে নাই এই আমার যুবক ভাইয়ারা অনুরোধ 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 ওই যুবক থাক থাকতে দাঁতের মর্ম দিতে হবে গো দাঁত চলে গেলে ধাই হাই করলে কাজ হবে না এই যুবক মনে রেখো মা তোমার কাবা যো বাবা তোমার কাবা মা তোমার মদিনা এই জন্য যুবক এই দুইটা মানুষকে কখনো কষ্ট দিতে পারবা না যদি যাও থেকে একটা নিয়ে দুইটা মানুষকে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না একটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরি ও যুবক আমি বলেছিলাম ধৈর্যের কথা আমি ধাপে ধাপে হৃদয় নিংড়ানো কিছু কথা বলবো কিন্তু দিলটারে নরম রাখতে হবে অন্তরটারে সফ রাখতে হবে মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে জবানটাকে হেফাজত রাখতে হবে কানকে বলে দাও কান আজকে তোর মোবাইল দিয়ে কথা শুনবো না চোখকে বলে দাও চোখ আজকে বাড়ির দিকে আমি যাব না পাকে বলে দাও পা এখন স্তব্ধ হয়ে যাও আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক এক নম্বর হলো দর্য দর্জ যার জীবনে বেশি তার জীবনে সফলতা বেশি আমি তাহিরি মাহফিল কইরা জীবনে অনেকবার অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমার গাড়িটা তেশবার বাংছে রানদাও নিয়া কোবাইছে ফকিস্টিক স্টিক দিয়া বাইরেছে এবার ইন্দি লাঠি দিয়ে আমার গাড়ি বাংছে পাথর দিয়া ডিল মেরে গাড়ি বাংছে সাত আটবার মনে করছি এখানে আবার জীবন শেষ জবানটা খুলে বলুন হায়াতের কে আর জবান খুলে বলো কে ও বন্ধুরে বন্ধু কতবার তোরারে বন্ধু কইতাছি তোরে কি মায়া লাগে না একটা কথা মনে রাখো আনতা মা আমান আহাবাবা তুমি দুনিয়াতে যারা যেই জন্য mohabbat করবে তার সঙ্গেই তোমার হাসর হবে কথা বলেন ঠিক না এই জন যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি আমি কিন্ত এত চিল্লায়ে ওয়াজ করি না শুধু মাত্র আপনাদের জন্য এমনি চিল্লাইতেছি রে বাবা কালকে আমার তিনটা মাহিল দিন ও মাহফিল একটা রাত্রে দুইটা এই জন্য যুবক আমি বলেছি ধৈর্য ধারণ করা লাগবে আমি তাহির গাড়ি বাংছে বার আল্লাহ আমার এমন একটা সুযোগ দিছে আপনারা তো জানেন না আজকের সালদিকে নরে মদিনা দরবার শরীফ বড় ধন্য আজকে আমার সঙ্গে যিনি এসেছেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সম্মানিত সভাপতি আহাদ আলী ভাই উনি এখান থেকে অবস্থা ফোন করছে ইমার্জেন্সি স্পেশাল ফোর্স করাইছে মাহফিলে কন্ট্রোল করার জন্য এটা কিন্তু আমাদের সন্নি জামাতের জন্য একটা অ্যাসেট আমাদের দিনের মসজিষের জন্য একটা অ্যাসেট আমাদের জন্যই একটা রহমতার বরকত কথা বলেন ঠিক কিনা এই জন্য ধৈর্য লাগবে ধর্য ধৈর্য লাগবে রে ধৈর্য লাগবে আমি তাহিরি গাড়ি বাংছে তেজবার আমি যদি ইচ্ছা করতাম আমি তাদের গাড়ি ভাঙতে পারতাম বার আমি আমি ছোটোবেলা থেকে আমার বাবা থেকে শিখেছি বড় হওয়ার পরে কোরআন সন্ন্যার মধ্যে পেয়েছি প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নামই হন ইসলাম দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয় কাছে টানার নাম ইসলাম এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না আজকে কিছু হলে আমাদের মাথাটা গরম হয়ে যা দৈরালা ফায়রালা মাইরালা কুবায়ালা না না রে ঠান্ডা রাখা লাগবে দুই নম্বর হলো দাওয়াত কেমনে কথা বললে মানুষ আপনার ভক্ত হবে কেমনে কথা বললে মানুষ মসজিদে নামাজি হবে কেমনে কথা বললে মানুষ সহজে নবীর মহাম্পাদ বুঝবে কেমনে কথা বললে মানুষ দিনটাকে বুঝবে কেমনে কথা বল জানলে কোরআনটা সহজে মানবে আমার আল্লাহ রাব্বুল আমি কোরানের মধ্যে দাওয়াতের সিস্টেম শিখাইয়া দিছে দেখেন আমি কিন্তু আপনাদের সঙ্গে গালি দিয়া কন্ট্রোল করা লাগে নাই আমি কিন্তু আপনাদেরকে পিড়াইয়া কন্ট্রোল করা লাগে নাই আমি কিন্তু আপনাদেরকে ধমক দিয়া কন্ট্রোল করা লাগে নাই এই যেখানে আমার কাছে পদ্ধতি আল্লাহর কোরআনের সিলেবাস আমার কাছে আছে দেয়ার ইস দর বাট আল্লাহ মোহাম্মদ ইস দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই নবী সারা কোনো গতি নাই কথা বলেন ঠিক কিনা বলেন ইসলাম কন্স্টিটিউশন অফ হিউমেন লাইফ কোরআন হল মানব জাতির জন্য সংবিধান এই সংবিধানের ভিতরে মানুষকে কেমনে ম্যানেজ করতে হবে মানুষকে কেমনে আল্লাহ চিনাতে হবে মানুষকে কেমনে কোরআন চিনাতে হবে মানুষকে কেমনে ধর্ম শিখাতে হবে আমার আল্লাহ দুইটা পদ্ধতি দিয়া দিছে একটা পদ্ধতির নাম হল রাইফেল আর একটার নাম হল পিস্তল ঠিকানা দেখো ঠিক বলে রাইফেল আর পিস্তল দিয়ে দিন প্রসার করবি ঠিক কৰিলে কি লেগে রাইফেলার পিস্তল দিয়ে কি দিন শেখানো যাবে ইস্তাম মানে কি মারামারি ইস্তাম মারামারি কি ধরাধরি ইসলাম মানে কি উগ্রতা ইস্তাম মানে কি বোমাবাজি ইস্তাম মানে কি জঙ্গিবাদী ইসলাম মানে কি কিলাক হেতে ক রাইফেলার স্টেন গান দিয়া বলে হ্যাঁ লা এ কর দিন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি ধর্মের মধ্যে জোর জবরদস্তি আল্লাহ শিখাই দিছে দেখেন কেমনে আল্লাহ আলামিন বলেন কিভাবে মানুষকে আমি আল্লাহ চিনাতে হবে এর মধ্যে আল্লাহ দাওয়ারটা শিখাই দিছে না এইভাবে উদ্দু কি কোরআন শরীফ পড়লে কি অসুবিধা سبيل ربك بالحكمه والموعظه الحسنه আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে দিনের পথে আনতে হবে আল্লাহ চিনাতে হবে দুইটা পদ্ধতির মাধ্যমে এই দুইটা পদ্ধতি যারা গলায় থাকবে সে সবার কাছে দিনের কথা সুন্দর করে প্রমাণ প্রচার করতে আর একটা হলো সুন্দর ওয়াজ একটা হলো আর একটা হলো সুন্দর ওয়াজ এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে বোমাবাজির মাধ্যমে তলোয়ারের মাধ্যমে নয় এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে আল্লাহর উলিদের মাধ্যমে আল্লাহ আবুল কাশিম হল তার একটি ধারাবাহিকতা মাত্র কথা বলেন ঠিক না প্রেমেরা গুণ জলে দিগুনে রে দয়াল তোরা দিতে লেগে আমি সব বুঝে রে ভাত সব টিপ দন লাগে না একটা টিপ দিলে বোঝা যায় ভাত হইছে কি কিছু কিছু লোক তো আইসে সকালবেলা আমার দোকান ফাটে যায় কই বহ তাহিরে আইছিল গান টান গেছে আমি কি গান গাই না শান গায় এই জোরে বলো গান গাই না শান গায় গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে একটি সান হয় সানে একটি সুর হয় সুরে একটি প্রেম হয় প্রেমে আল্লাহর মিলন হয় যেই ছন্দে যেই সানে আল্লার সুরে জিদের পাওয়া যায় এটা কোনো হারাম হতে পারে না ঠিক কিনা বল শোনন আমি কি গান গাই না শান গাই শান গাইলে কি কোনো কিছু হবে হাসান বিন সাহেদ বলেন আমার যখন রোগ হয় আমার যখন বিমার হয় আমি ওষুধ খাই না আমি নবীর শান গাই নবীর প্রেমে নাতে মস্ত ভাগায় নবীর প্রেমে সানায় মস্ত ভাগায় আমার ওষুধ খাওয়া লাগে না অটোমেটিক আমার রোগ ভালো হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য আমরা সুন্নিরে যারা অন্তর বেশিরভাগ মহব্বত লালন করি তারা ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দিনের পথে আনতে হবে একটা হলো হ্যাকমত আর একটা হলো সুন্দর ওয়াচ যেমন আমার নবী আপনার নবী কেমন ধৈর্যশীল ছিলেন আমার নবী কিভাবে দিন প্রচার করেছেন হ্যাকমতের মাধ্যমে যেই বৈশিষ্ট্যটা আল্লাহর অলিরা ফলো করেছেন বলেই তারা চলে যাওয়ার পরেও রৌজা জিন্দা রয়েছে ঠিক কিনা বলেন আমার নবীর গাল মোবারক একদিন কিহুদের সামনে আমার নবী গিয়েছেন আমার নবী নবী যাইয়া বলেন এ আল্লাহ রান্দা তুমি একদিন মরতে হবে তুমি আল্লাহর ইবাদত করো এই কথা বলার পরে ইহুদি ডাক দিয়ে কয় না ইবাদত করব না আমাদের ধর্মের মধ্যে চুনকানি মাগব না দেখেন আমার নবী কত সুন্দর তার সামনে প্রেজেন্টেশন করলেন দিনটাকে একটা কথা মনে রেখে আল্লাহর বান্দা তোমাকে যিনি বানাইছেন তার কাছে তোমাকে ফিরে যাওয়া লাগবে এই কথা বলার পর ওই ইহুদি ডাক দিয়া কয় তোমার কাম তুমি করো আমার কাম আমি করি এই কথা বলার পরে ইহুদিটা আমার নবীর সামনে আমার নবী বলে ও আল্লাহর বান্দা মনে রেখো তোমার অস্তিত্বহীন থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন এরপর তোমাকে আল্লাহ মৃত্যু দিবেন আমার আল্লাহ বলেন কাইফা ফাতুরু না বিল্লাহি আম কুনতুম্মা আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম তুম্মা ইলাইহি আল্লাহর কাছে তোমাকে ফিরে যাওয়া লাগবে ইহুদিটা এমন একটা মুহূর্তে আমার নবীর সামনে ছিল তখন আমার নবীর সঙ্গে সহযোদ্ধা বেশি ছিল না ইহুদিটা কি করলো আমার নবীর গাল মোবারক একটা থাপ্পড় মেরে দিয়েছে জোরে জোরে কি না হজুবিল্লা করবেন না আমার নবী ডাক দিয়া বলে ও আল্লাহ বান্দা তুমি আমার থাপ্পর মেরেছ ও আল্লাহ

জোরে জোরে মোহ লা ইলাহা লাহা নাই মা বুধ আল্লাহ ছাড়া নাই কোন মা বুধ আল্লাহ চারা লাহ ইনা আহ পাখিরী গান গানেম হাওয়ার তান তানেম ওইনা মেইৰি চুর শু যায় হলে মন পাগল পারালা ইনাহা ইল্লাহা ইনাহা ইল

আমার নবীর ডাক দিয়া কে নবী গো নবী তো নবী আপনার গাল মোবারকের মধ্যে থাপ করে দিয়েছে নবী গো ও নবী আমার বাবা আপনার পাগল বলেছিল আমি আমার বাবার কল্লাটা কেটে ফেলে দিয়েছিলাম আর আমার সামনে আপনি নবীর তা ফোন দিয়েছি আর সুল্লাহ আমি ওমর বাচ্চা থাকলে তার সারমোনা থেকে তো লোয়ারটা বের কইরা ওই ইহুদিটার মারার জন্য গেল আমার নবী বলেন সবুর ও উমর দর্য ধারণ করো দর্য ধারণ করো দর্য ধারণ করো উমর আদিয়ান্না তিনি একা দাঁড়িয়ে গেলেন এবার একটু পরে আমার নবী ইহুদির কাছা কাছে গেলেন ওমর আদিয়ান্না হুতান বলেন এখন যদি ইহুদি আমার নবীর তাপ্পর দিতে চেষ্টা করে আমার নবী আমার থাম বললে ও থামব না প্রয়োজনে দুজুকে চলে যাবো কিন্তু ওর কল্যাণ আমি ফালাইয়া দিমু বন্ধু বন্দরে আমার বন্দরে আমার মদিনা দরবারের বন্দরা এবার আমার নবী হুদির কাছে গেছে গো এবার ও আল্লাহ আল্লাহু তো এবার আমার নবীর দিকে তাকাই রয়েছে তাকায় আর একবার আমার নবীর দিকে তাকায় যদি ইহুদিটা আমার নবীরে তাপর দেয় আমি তার কন্যাটা পালাইয়া দিমু কিন্তু আমার নবী প্রথম তাপ্পর কাইয়া ইহুদির হাতে কাছে গেল ইহুদির কাছে যাইয়া কই হে বান্দা বান্দা তুমি আল্লাহর মানো আর না মানো তোমার হাতটা আমার কাছে দাও এবার ইহুদির হাতটা আমার নবীর হাত নোবারকে নিল দিলেন মাত্র হাত মোবারকে নিচে গো আমার নবী বলেন আপনি যে আমার পর দিয়েছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি জোরে জোরে কে আল্লাহ আকবার বলবেন না আমার নবী শিখাইছে প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম ফেসবুকে কেউ যদি কমেন্টসে তোমার গালি দেয় তাইলে তুমি কমেন্টসে রিপ্লাই দিবা আলাইকুম কেউ যদি তোমাকে গালি দেয় তুমি বলবা আপনি কেমন আছেন দেখবে একদিন দুই দিন তিন দিন লোকটা ঘুমাইলেও চিন্তা করবে আমি কারে গালি দিলাম আমি তো গালি দিয়া গুনাগার হইয়া গেলাম এই লোকটা তো সালাম দিয়ে সাের বাগে হইয়া গেল কথা বলেন ঠিক না আমার নবী ওই হুদির হাতটা নবীর হাত মুবারকে লইয়া হাতের মধ্যে নিয়ে কয় তুমি যে আমাকে মেরেছ আমার গালের মধ্যে যে তাপর দিয়েছ তোমার হাতের মধ্যে কোনো আমি কারে কার বদন্ম বরকে আমি আঘাত করলাম আমি কারে মারজি গো এই লোকটার আমি তাপ্পর দিলাম এই লোকটার নিজের গালের ব্যথার কবর নেয় নাই আমি মার আমার হাতের কবর নিতে এসেছে নিঃসন্দেহে এই লোকটাই হলো আসল লোক এই লোকটাই হল নাজাত পাওয়ার গ্যারান্টির লোক এই ডাক দিয়া কই নবী গো আমি মেরেছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন আমি আর জীবনে আপনারে এমনভাবে কষ্ট দিব না আমার নবী বলে আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন ওই হুদি ডাক দিয়া বলে ও নবী আর তিনি কইরেন না যিনি মায়ের ভাইয়াও প্রতিশোধ নেয় না। আপনি আমার তাড়াতাড়ি দেন আপনি নবীর নামের কালিমা আর জোরে জোরে কন আল্লাহ আকবার খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়া চিলিয়ে তাই ফের কাফের রং নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের গাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে র তো হে হের তোমাকে বলে আমি কেমন করে সবাই বলেন না হাজার বেতা বেদনার পড়ে ফিরে আসলি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গে চমা মক্কা ছেড়ে হে রসুল তোমাকে বলে আমি কেমন করে হেরার তোমারই তোমারি ধে থেকে নামে অঙ্কর হেরার গোহায় তোমারি ধর আসে মনে থে থেকে নামে অঙ্কর ভাঙল সবার ভুল তোমার উপরে আসল কোরআনের ছায়া তলে খালি দু আবু বকর ইসলামী চান্ডা নীল তুলে আল আমিন তুমি চিলে চির দিন সকল মানুষের তরে হে রাসু তোমাকে বলি আমি কেমন করে হে তোমাকে বলি আমি কে কেমন করে হাজার বেদ নার পড়ে ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেছ মা দি না মক্কা তোমাকে আমি কেমন করে তোমাকে আমি কেমন করে একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্ব মায়ার সুরে বলো সুবাহান আল্লাহ এই জন্য চার নম্বরটার মধ্যে আমি বলেছি ধৈর্য এরপরে হলো দাওয়াত আমার নবী কেমনে দাওয়াত দিয়েছেন অত্যন্ত সুন্দর বাসায় দাওয়াত দিয়েছেন আমার নবী আপনার নবী একদিন ওই জংলার ভিতরে গিয়েছেন ইহুদির খ্রিস্টানের কাছে এক আমার নবী উম্মদকে কার শিক্ষা দিয়েছেন আমার নবী বলে কাজ করে খাও কিন্তু ভিক্ষা করো না আমার নবী একদিন জংলার ভিতরে গিয়েছেন দেখেন আমার নবী দিনের জন্য কত কষ্ট করেছেন আমার নবী হককে প্রতিষ্ঠা করতে গিয়ে কত ধৈর্য ধারণ করেছেন ও বন্ধুরী ও নূর মদিনা দরবারের বাবা রাও ও শালডিগার বন্ধুরা नेत्र বন্ধুরা মাইমান সিং এর বন্ধুরা যে যত জায়গা থেকে তোমরা এসেছো আমার নবীর আদর্শকে ফলো করো কারণ আল্লাহ বলেন লাক কাইদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ নবীকে যারা ফলো করে খায় সাও আছে নবীকে যারা ফলো যারা হাসি দেয় আছে নবীকে যারা ফলো করে চোখের পানি ফেলে কান্দে এদেরও সাওয়াব আছে নবীর তরিকা হাসি দিলেও সাওয়াব কাঁদলেও সাওয়াব আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন জঙ্গলের ভিতরে গিয়েছে জঙ্গলার ভিতরে গিয়ে দেখেন খ্রিস্টানের আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করতেছে আমার নবী দয়া কয় আমারকে একটু কাজ দিবেননি এবার খ্রিস্টান ডাক দিয়া বলে আমার কাছে শুধু একটা কাজ আছে কয়ে কি কাজ আছে কূপ থেকে পানি তুলবে আর এর বদলতে একটা খরমা দেওয়া হবে আপনারা বলেন আমার নবী যদি কাজ না করি না হাসান হুসাইনের জন্য আল্লাহর ডাক দিয়া কই তো আল্লাহ আমার হাসান হুসাইনের জন্য জান্নাতি খাবার লাগবো আমার আল্লাহ জান্নাতি খাবার দিত কি দিত না আমার নবী আপনার নবী দিদি কই তো আল্লাহ আমার হাউজ আমার হাসান হুসাইনের জন্য জান্নাতের হাউজে কাউসারের পানি লাগবে দিত কি দিত না কিন্তু আমার নবী উম্মতকে কাজ শিখাইয়া গেছি আমার নবী বলে কি কাজ আছে কয়ে খেজুর তুলবা একটা একটা বালতি পানি তুলবা একটা করে খেজুর দিমো রাহমাতুল্লিল আলমিনের হাতের মধ্যে ওই একটা রশি আর বালতি নিয়ে নেমে গিয়েছে মালিক রান্ডারে আমার নবী বালতি তেলে বালতি ফেলে পানি গোলা তুলতেছে এবার ইন্দিন টাইমে একটা বালতি তুলল আমার নবী একটা খেজুরের মালিক হয়ে গেল দুইটা বালতি তুললেন আমার নবী দুইটা খেজুরের মালিক হয়ে গেলেন তিনটা বালতি তুললেন এমন ভাবে তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা বন্ধু রে বন্ধু আমার নবী উনচল্লিশটা বালতি চললেন হঠাৎ তৈরা চল্লিশটা বালতি দেওয়ার সময় রশিটা সিরা বালতিরা মাটিতে পড়ে গেছে ওই খ্রিস্টান মালিক আসছে আসার পরে আমার নবীরে কয় কয়ে বালতি পানি তুলেছ আমার নবী বলে আমি উনচল্লিশ বালতি পানি তুলেছি কয় ঠিক আছে আর একটা বালতি পানি তুল না চল্লিশটা মিল করো ও বন্ধু আমার নবী বলেন বালতির রশি সিরে বালতিরা কোপের মধ্যে পড়ে গেছে আমি কেমনে বালতিরা তুলমো পানি সহ সহকারে বালতিটা তত্ত্ব তল দেশে চলে গেছে বাংলাদেশে দেখবেন কিছু ফ্যাক্টরির মালিক আছে একটু সুযোগ পাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দেয় কদাকন ঠিকই না বেঠি আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন সুতার না ফাইলে একটু ফেলে বেতন কাইটা দেয় অথচ আমার নবী বলেছেন যার যে প্রাপ্য তাকে বুঝিয়ে দাও কর শ্রমিকের বেতন গামটা শুকাইবার আগে তারা হাতে পৌঁছায়া দাও কথা বলেন ঠিক না আজকে আমাদের মধ্যে সেই প্রচলন নাই মানুষ মানুষকে ঠকায়া খায় মানুষ মানুষকে ধোকা দেয় মনে রেখো বন্দরে নামাজ পরশ নাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে ও বন্ধা মনে হকুল ইবাদ এক জিনিস না হক্কুল্লাহ হইল আল্লাহর হক হকুল ইবাদ হলো বান্দার হক নামাজ পরশ নাই আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে রোজার আকস নাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু মনে রেখো বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না কথা বলেন ঠিকই না তুললে একটা খেজুরো পাবে না আমার নবী একটা অধিকার আদায়ের স্লোগান দিয়েছেন কি অধিকার আমার নবী বলে তোমার বালতির রশি সিরা গেছে আমি কি করতাম আমার পাওনা আমাকে দিয়া দাও আমার পাওনা আমি নেওয়া যাই কারণ আমি উনচল্লিশটা খেঁজুর পাওয়ার মালিক কথা বলেন ঠিক কিনা ওই মালিক মনে মনে পাবে জীবনে কোনোদিনই কোন শ্রমিক আমার মুখে মুখে কথা বলে নাই তিনি আইসা ক্যাডারে আমার মুখে মুখে কথা বলে ইন টাইমে এই নজ্জ অধিকারের কথা দেখবেন উচিত কথা কইলে বেজার হয় মুল্লুক আসে না নাই বলেন এবার ওই লোকটা অধিকারের কথা বললেন আমার নবীর গাল মুবারকে একা থাপ্পর লাগাইয়া দিয়েছেন জোরে জোরে কি না জুবিল্লা বলবেন না ও বন্ধুরি ও সুন্দরী আমার এবার আমার নবী একটা কথাও বলে নাই আমার নবী তো ক্ষমা শিক্ষা দেন আমার নবী তো ক্ষমাই মহৎগুণ বলেছেন আমার নবী তো বলেছেন প্রতিশোধের নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম একদিন সে বুঝবে ইন্দি মিন টাইমে আমার নবী কোনো কথা বলে নাই আল্লাহ ডাক দিয়া বলে জীবরাই ও আমার বন্ধু নবীরে বলো আঙ্গুল মুবারক দা কূপের মধ্যে ইশারাটা দিতে আমার নবী যেই মাত্র আঙ্গুল মুবারকটা ইশারা করেছে উপের ভিতর থেকে বালতিরা পানি সহকারে উপরে চলে এসেছে আর জোরে জোরে কন আল্লাহু আকবার আকবার বাবারি ওই খ্রিস্টানটা মনে মনে কয় কিভাবে সম্ভব এবার আমার নবী উনচল্লিশটা বালতি তুলল লাস্টে আঙ্গুল মুবারকের ইসারায় আরেকটা বালতি উঠে গেছে মোট কয়টা হয়েছে। আমার নবী বলে চল্লিশটা কেজরে দিয়া দাও জালা জোরায় না রে এইগুলা বললেই অনেকের যায় ধরে যাই আমারই ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমারই শান আমার 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 যে এই জন্য যুবকেরা আপনার কাতলা লাভ হইব না আমি শান গাইলে দুই ঘন্টা ওয়াজ করলে যেই মজা পায় নবীর প্রেমে একটা শান গাইলে আমি সেই মজা পায় আমার কবর আমার তোমার কবর তোমার আমার প্রেম আমার তোমার প্রেম তো হগসার জ্বালায় কে সে জানে মনে রে বেতা বুঝবে কে রে যাবি বিনে অরে ভাই তাম যদি মনে নে কথা কই না কইতাম খনে এইটা ওই করতে পারবি কিন্তু আসলে বুঝতি না এটা এমন একটা জায়গা আমি কামেল ডাবল টাইটেল পাস করছি ক্লাস টু থেকে রুল নম্বর এক আসলে কোনোদিন কাইরা কেউ নিতে পারে নাই ডাবল টাইটেল পাস করি আমি কে এম নিতে সান গাই নাকি আরে বাবা না যাই জি কে গাইলাম ওইলে নাকি যায় প্রেম আছে এই জন্যই আমি তাহিরি গাই কথা গণ ঠিক কিনা দেখেন গাইতাম দিরি ভাস ভরছে এমন জানলে অত্যানে গজল গাইতাম আর বান্ডেল লইয়া বাড়ির যাইতাম বাবা আগুন লাগ

এখন কানাই কি কয় কেমনে সম্ভব আল্লাহ করাইলেই সম্ভব নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর অমল করে হবে কি ঠিক না হাদিস খুলে দে দেখো নবীর পরে কে হো না নবীর কণ্ঠের চে কণ্ঠ যদি কারো মেরে যায় সব আমল বরবদ হইবে তোমার সব আমল বরবদ হইবে তোমার নাম সে পৈরা হইব কি ঠিক

মরুণবী কথা বলিবেন বুকারি শরীফ খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবী কে সম্মান আল্লাহ দিয়েছে নবী কে সম্মান তোমার হিংসাই হবে কি জোরে কিছু সুবহান আল্লাহ বলা যাবে না হাইরে আমার আল্লাহ হজরত কি কে জানেন আমার আল্লাহ আল্লাহ হজরত খালেক কুলনে আপকু মালেক কুল বানা দিয়া দুনু জাহা আপকি কবজায় এখতিয়ার মে আল্লাহ কই বন্ধু জগত বানাইছি আমি আল্লাহ আমি হইলাম খালেক তুমি হইলা মালিক এই জন্য যুবক কোন কথা নাই এবার আমার নবী খেজুর পাইছে কয়টা

13 এর লাগি ফিরে পড়ছত কই বয়স বলে 13 বয়স বলে 13 সুবিধাজনক বয়স না এই মোবাইল থেকে দূরে থাকিস পানি বেশি গায়িস রাত্রি বেলা সাজাক্ত না ঘুমাই যিক যা দাঁড়া দাঁড়ি সকাল সকাল উঠিস আর সকাল বেলা যখন শুনবি মসজিদে কইতাছে আফনা তু কই ইউরুম মিনান আপনার এত আসে আপনাদের প্রেম দেখে তো আমি অভিভূত হয়েছি কিন্তু প্রথম যেই খেলা আপনার দেখিয়েছিলেন মনে হচ্ছে আমাকে স্টিজ ভেঙে চুর মার করে দিবেন এই জন্য আমি একবার দাঁড়ায় আরেকবার বসি চালাকিটা বুঝতে দেই নাই ঠিক আছে কিন্তু যেই ধাক্কা আমার ধাক্কাই সেন খবর আছে কয়ে দিল কিছু লোক আছে হুদুদ এমনি গোতা মারে ঠিক আছে এরপরে আমি আমার সময় মোবাইল পেরে গেছি লোকা আয়াদি মোবাইল নাই পরে ওই কে কই বাবা আ গেছে না তোমরা পরে আমাদেরকে যারা রিসিভ করে ঘর থেকে বের করে আনছে তাদের হাতে মোবাইলটা পড়েছে মানের মান আল্লাহই রাখে কি বলেছো ওয়ান প্লাস নাইন কি বুঝো সাধারণ কথা নয় আল্লাহ আকবর জোরে গন আর ওদের গান আল্লাহ আকবর আপনারা কি খুশি না বেজার আমার কথা একটু এদিক সেদিক হবে এদিকে আপনারা বেজার হবেন জর্দা কম খাবেন পর্দা বেশি করে করবেন জর্দা খাবেন কম পর্দা করবেন বেশি তাহিরিতে একটা ডায়লগ না দিলে চলে না জর্দা না খেলে গুণা হবে না পর্দা না করলে গুণা হবে জর্দা খাওয়া ফরজ না পর্দা করা ফরজ জর্দা খেলে হার্টের রোগ হয় পর্দা করলে ইমান তাজা হয় এখন তোমাকে আমি বিচার দিয়ে গেলাম তুমি এবার কি জর্দা খাবে না পর্দা করবে কেমন দিলাম আপনারা যে সিফাতের নাম আর ভালাইছে মনে হয় আজকে যাইতে দিতেন না এই সালা কি করে স্টেজটা করছে নি আল্লাহ কি যে কোন রকম যাইতা টাইতা নিয়া কোন রকম বয় দিমু ভরে আর নাম তো দিতাম না আপনারা কি বেজার হইতাছেন খেজুর খেজর কয়টা এই মাক্স খুল কয়টা খেজুর খাইল চল্লিশটা হে যুবক আমার নবী খেজুর নিয়ে তিনি আমার নবী খেজুর নিয়ে চলে গেল এবার ইহুদিটা ডাক দিয়া বলে আমি কারে মারলাম আমার মনটা এমনভাবে তো স্তারণা করতেছে কেন আমার মনটা এত খারাপ লাগতেছে কেন আমার আম্মা মারা যাওয়ার আগে বলেছিল পুত্রে আমি এমন একজন নবীর কাছে কালিমা বইরা গোপনে মুসলমান হয়েছি এই লোকটা এমন একটা লোক যারা মারলেও প্রতিশোধ নেয় না যার চেহারাটা দেখলে বড় মায়া লাগে জোরে জোরে কন আল্লাহ ভাগবা এই খ্রিস্টান মনের ভিতরে তুফান শুরু হইয়া গেছে গো এবারে মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হইয়া গেল আমি কি মনে করেছি ওই নবীকেই কি মেরেছি নাকি আমি কি ওই নবীকেই মেরেছি এই কথা বইলা মনের ভিতরে চিন্তা হয়েছে হঠাৎ পীরা বলে আমার মা যে কথাগুলো বলেছেন আমার মনে হয় তিনি সেই নবী আমি কারে মারলাম এবার হাতের মধ্যে একটা তলোয়ার নিল হাতের মধ্যে একটা সরি নিয়া ওই এই হাত আমি আর রাখতাম না আমি কোন নবীরে মারলাম এবার বাম হাতের মধ্যে শরীরটা লইয়া পুসাইতে পুসাইতে ডান হাতটারে কাটটা ফালাইছে এটা সাধারণ কোনো কথা না নিজের হাতটা নিজে কাটটা ফালানো এক কোপে ফলাইয়া দেওয়া এক জিনিস আবার নিজের হাতটা আস্তে আস্তে কাটা গেল ভিন্ন জিনিস এমন ভাবে কাইটা ডান হাতটারে বাম হাতের মতে লইয়া এবার সে লোকটা দৌড় মারছে আমার নবীর কাছে যাইতে যাইতে মসজিদের নববীর মধ্যে চলে গেছে যাইয়া দেখে মসজিদে নববীতে একজন সাহাবি তার নাম হলো হযরতে সালমান ফারসি ডাক দিয়া বলে ও সালমান ফারসি এই মসজিদের মধ্যে নবী আসেনি সালমান ফারসি বলে আমার নবী আছে ঘরের ভিতরে এবারে লোকটা ডাক দিয়া বলে সালমান ফারসি আমার তাড়াতাড়ি নবীর কাছে লইয়া যাও ভাই তোমার কাটা হাত তোমার হাতের মধ্যে কেন গ আমি নিজের হাত নিজে কাটতে বলাইছি আর বাকি গুলা আমি নবীর সামনে বলবো এরপরে সালমান বানসি ওই লোকটাকে নিয়ে নবীর বাড়িতে গেল নবীর বাড়িতে যাইয়া দেখতেছেন আমার নবী ঘরের ভিতরে হাসান হুসাইনকে নিয়ে খেজুর খাওয়াইতেছেন ওই মুহূর্তে সালমান কে একটা গুরুত্বপূর্ণ হৃদয় বিদারক ঘটনা বলতেছি পাগলামি সব জায়গায় চলে না এখানে পাগলামি চলবে হৃদয় বিদারক কথা বলতেছি সাবধান বলে দিলাম আমার নবীর কাছে গিয়ে বলে আমার নবীর কাছে গেছে যাইয়া দেখে আমার নবী ঘরের ভিতরে খাবার খেজুর খাওয়াইতা কিন্তু এই রুমালটা এই এই সাইডটা বন্ধ করে রাখছে কারণ তার হাতের দাগগুলো গালে বসা হাসান হুসাইন যদি দেখে নবীর গাল গালমোবর্গ থাপ্পর এই হাসান হুসাইন এমন এক জিনিস তারা মুখের মধ্যে খাবার দিবে না এই জন্য মুখটা বন্ধ করে খাবার খাওয়াইতা হঠাৎ করে সালমান ফা করা আমার নবী ঘর থেকে বের হয়েছে বের হওয়ার পরে আমার নবী ডাক দিয়ে কয় সালমান কেন এসেছলাল্লাহ এই লোকটা এসেছে এই লোকটা আসার পরে আমার নবী বলতেছে কি ব্যাপার তুমি যে আমাকে মেরেছিলে তোমার হাতে কি ব্যথা পেয়েছ এই লোকটা ডাক দিয়ে কেন নবী গো আমি যে আপনি যে নবী আমি জানতাম না হুজুর আমি আমার হাতটা কাটতে ভালাইছি এই হাত দিয়ে কেন আপনাকে আমি মেরেছি দয়া করে আপনার কাছে এসেছি ক্ষমা নেওয়ার জন্য আমার নবী বলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই লোকটা কই নবীর আমি মারলাম অথচ আমি নবীর বাড়িতে আসলাম কিন্তু আমার নবী প্রতিশোধ না নিয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে নবী গো আর দেরি কইরেন না আমার আপনি কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দেন এরপরে আমার নবী কালিমা পরায় মুসলমান বানাইয়ে দেওয়ার পরে এই লোকটা ডাক দিয়ে নবী গো আজকে থেকে আমি মালিকানা নাই এতদিন আমি শ্রমিকের আন্ডারে আমার আন্ডারে শ্রমিক কাজ করতো এখন আমার ব্যবসা বাণিজ্য দরকার নাই এখন হলো তাদের কাছে আমি দিনের দাওয়াত দিব জোরে কন্যাশব হান আল্লাহ তো আল্লাহ আল্লাহ নবী যে বলছেন চারটা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না একটা হলো দাওয়াত নিয়ে কথা বলছি বিয়াদি করবো না নিশেধ আমার 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 ব্যাপারে মাপকাঠি তোমাদের নাই এখনো নতুন আসছি না আমার এলাকায় যাইবার চোখের দিকে তাকাইলে কথা বলবে দৌড় কথা দৌড়ের উপরে থাকে এটা না এটা বাস্তব এটা কোনো ইয়ার কি এটা কোনো ইয়ার কি না কেন জানো কেন আমি বে আদবকে প্রশ্রয় দেয় না আমি নবীর বিরোহের কথা বলছি তুমি এখানে শান কি বুঝো শান কি বোঝো তুমি তুমি শান বুঝে বলো ইয়ার কি বুঝো তুমি শান বলে বুঝতেই বুঝো ইয়ার কি এগুলো কোনো কথা না গোয়াজের ভিতরে ব্যারিকেড দেওয়া উচিত নয় ঠিক কি না বলেন কি গাইতে হবে কি করতে হবে সেই এক্সপিরিয়েন্স তাহিরে আছে ঠিক কি না বলেন তাই জন্য তাহিরিকে লাল ছুখ দেখায় লাভ নাই তাহিরি ইস্তাহিরি এখানে লাল ছুল দেখে কোনো কাজ হবে না জন্মে হবে যেতে হবে তবে বাঘের মতো লড়ে যাবো ঠিক কিনা বলে আমাকে এগুলো বলে লাভ নেই একদিন তো মরে যাব কিন্তু মনে রেখো সাল দিকের মানুষ লড়ে যাব ঠিক কিনা বলো একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাবো জন্মেছি ভাবে যেতে হবে তবে চলে যাবো চলেই যেহেতু যাবো হক কথা বলে যাবো হ্যাঁ রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশ্মন রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মোনাফিক তুই রসুলের দুশ্মন আমি আমার রসুলকে থাপ করে মেরেছে আমার রসুল তাকে ক্ষমা করে দিয়েছে আমি বলেছিলাম দুইটা পদ্ধতি যে প্রেজেন্ট করে তার সে তার খেদমত সহজ হয়ে যায় একটা হলো দাওয়াত আর ধৈর্য এই ধৈর্য ছিল নবীর কাছে দাওয়াতের সিস্টেম নবীর কাছে জানা ছিল এই জন্য রসুল তাকে চুর করে মুসলমান বানাই নাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম একতার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ইসলাম একতার ধর্ম ইসলাম ধর্ম ইসলাম এমন ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না মুসলমান মুসলমান একসঙ্গে বসবাস করবে মুসলমান মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করবে হিন্দু হিন্দু ধর্ম উৎসব পালন করবে কেউ কারো দরজার উপরে হস্তক্ষেপ করবে না এটাই হলো ইসলাম এটাই হলো মুসলমানদের ধর্ম আর মুসলমানদের ধর্ম এমন ধর্ম যেই ধর্ম মুসলমান হিন্দুদের মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না এই ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার বাংলাদেশ নাম্বার ওয়ান 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 তুমি দেখেছো ভারতের উগ্র মুসলমান উগ্র হিন্দুরা ভারতের ভারতের উগ্র হিন্দুরা আমার মুসলমান হেই নারী মুস্কানের হিজাব করেছিল হিজাব করার কারণে তার চোখের সামনে গিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলেছিল বাংলাদেশে কিছু উগ্রপন্থী আছে আবার ভারতে কিছু উগ্রপন্থী আছে উগ্রপন্থী কাজ হলো একটা খুঁচা দিয়ে দেশের অশান্তি সৃষ্টি করা এই উগ্রপন্থীরা দেশের দুঃশ্মান উগ্রপন্থীরা জাতির দুশ্মন যখন মুস্কানের সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল আরে দিয়েছিল মুস্কান করে ঠিক উঠেছিলাম কথা বলেন ঠিক কি না বলেন আমরা তো আল্লাহর ডাক দিই কই আমাদের ডাক দিয়ে শাল দিঘা পার হয় না কারণটা কি পারিব কেমন আমি আমাদের নবীর শানকে হ্যাঁ শান গান উল্লা ফল্লা মিস মরস রোজ জানি তুই আমার বক্ত ওই রাখতিস না কেমন দিলাম তাহিরি মনের মাধুরীতে সে কথা বলে তাই বলে তাহিরির বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে তাহিরিকে যারা নিন্দা করে তাদেরকে নিয়ে ভাবার সময় তাহিরি না তাহিরকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে তাহিরি চব্বিশ ঘন্টা ব্যস্ত আছে তাহিরিকে যারা ভণ্ড বলে ভণ্ড শব্দের কথা শুনে দ্বন্দ্ব করে সবাই তাহিরি নয় ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাই আমার আদবের খেলাফ করো না মনে রেখো আল্লাহ ওই দরবারে এসেছো আদবে আউলিয়া বি আদবে শয়তান কেমন দিলাম কষ্ট হয়েছে আপনাদের ভালোবাসতে হবে কি করতে হবে প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম এই শাল কৌমি মাতাস আসেনি আরে আসেন আপনি কোন আসেন এই এলাকাতে আসেন আমার মানুষ আমার এক কন আমি এক কন জামু যাইয়া কমুক কি জানেন নিজে আমারে বুঝাইয়া ওই আহমিনের দলে নেন নাইলে আহমিনারা বুঝা আমরা দলে আসেন দ্বন্দ্ব আছে সমস্যা আছে আমরা একজন আরেকজনকে দূরে ঠেলে দিছি দূরে ঠেলে দিলে দূরত্ব আরো বাড়ে কাছে টানেন দূরত্ব কমে যাবে ঠিক কিনা বলেন আর ওয়াজের মাঠে গালাগালি করে এই যে আমি যে ওয়াজ করছি তাদেরকে কোন ইশারা দিয়ে কথা বলছি আমার ডাইরেক্ট কথা হলো এখন আর দ্বন্দ্ব করার সময় নাই কথা বলেন ঠিক না দ্বন্দ্ব করার সময় আছে দুদিন দিন পরে দেখবা ওয়াজ আপনারা কোনটা শ যাবেন এ মারামারি কাটাকাটি সারা সিঁড়িগুলো বাদ দেন একজন আর দাওয়া ফাল্টা দাওয়া বন্ধ করুন কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আপনারা আমার নবীর কাছে সে কি পড়ছে পড়ছে কালিমা কালিমা কি কি হয়ে গেছে এবার সে বলতেছে আমি চলে যাচ্ছি আবার নবীকে হ্যাঁ দাঁড়াও তোমার কাছে যখন আমি চাকরি তোমার বালতি দিয়ে যখন পানি তুলছিলাম তখন তুমি যাতে কি ছিলা আমি খ্রিস্টান ছিলাম তুমি যখন হাতটা কাটো তখন তুমি কি ছিলা ক খ্রিস্টান ছিলাম তুমি যখন হাতটা কেটে আমার কাছে এসেছো তখন তুমি কি ছিলা ক খ্রিস্টান ছিলাম এখন তুমি কি ক আমি মুসলমান এখন কি এখন কি মুসলমান আমার নবী ডাক দিয়ে কে মস্তভার দরবারে কাটা হাত নিয়ে এসেছ এখন কাটা কাঁটা তুমি ফিরত গেলে মোস্তফার দরবারে কলঙ্ক হবে তাড়াতাড়ি কাটা হাতটা আমি নবীর হাতে দাও সুবাহালা দুই দিন ফরে কন তিন দিন ঘরে কন পাঁচ দিন ঘরে কোন কাটা হাত নবী নিয়ে কি করবে জাদুঘরে রাখবো আমার নবী বলে তুমি এতক্ষণ ছেলে খ্রিস্টান এখন মুসলমান হইয়া মোস্তফার দরবাতে কাটা হাত নিয়ে গেলে মোস্তফার সানে শোভা পায় না কাটা হাতটা আমার কাছে দাও ওই লুকটা ডাক দিয়ে নবীর হাতে কাঁটা হাতটা নিলেন নিয়ে নবীর থুতু মুবারক দিয়ে আমার কাঁটা জাগার মধ্যে প্রলোভ দিয়ে কাঁটা হাতটা অ্যাডজাস্ট করে দিলেন আমি দেখলাম আমার হাতটা আগের চাইতে কুটিগণ বেশি ভালো হয়ে গেছে যে এই নবীর মুবারক লাগলে কাটা হাত জোড়া লেগে যায় সেই নবী কি আমাদের মত সেই নবী কি আমাদের মত আমাদের মত বললে কি ইমান থাকবো তোমার পরিবারকে তুমি বলবো যে আই লাভ ইউ ডার্লিং আমি তোমাকে ভালোবাসি ওকে দ্যাটস অল রাইট আর বৌরে ভালোবাসবেন বৌরে গিয়ে বলে সালাম দিবেন আসসালাম আলাইকুম প্রিয় তোমার আপনার সালাম দিন না দেখেন না আপনার বউ আইতে আপনার লেগে সাজে না হ্যাঁ হ্যাঁ তোরার মতো এতিম কেউ নাই বলে বউ নাই তোরার মধ্যে এতিম কেউ নাই তোরা যে বিয়া করছিস না তোরা নব্বই পার্সেন্ট বালা আস যে বিয়া করছে হোগলডি বউর তাহলে হই রে মা বাপরে কষ্ট দে ওইলে বউর কাছে জিম্মি মেয়ে গেছে নাইলে বউর লোকে ফানে না আর নাইলে বউর কথা শুনিয়া মারে গোপনে গোপনে যাইয়া টেহা দেয়া দুই হাজার টেহা তিন হাজার টেহা আর বউ সামনে দিলে বউ রাগ করে এই জন্য বউর অগুসরে যাইয়া মারে যায় কি দে টেয়া পয়সা দে ই ওয়ান নম্বর বেডি কেন যেই বেডা বিয়া মা এরা বেডা হই না কথা কন ঠিক কি না বলেন বউ কোনোদিন না রনই বউ আফন ও আবলোসন বউ কোনোদিন আবলোস মানে আবুল হুসেন এই এলাকা যদি আবার আবুলোসেন থাকে আবলোসন কইসি এগুলা চট্টগ্রাম গেলে গাই আর ফেনি নোয়াখালী গেলে বউ কোনো দিন না রনই বউ আপন ও আ আবলোসন বউ কোনো দিন তরে ভালোবাসিব বাল পাশি নেত্রকোনা ময় মনসিংজিকে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ বউ কোনোদিন এই আবি এত জোরে লাগা ঠিক মত গাইতে চলে বাস দে বহু কন্ন দিনে মাত্ত নারনই বউ আপন ও আপন বহু কন্ন দিনে মাত্ত নারনই বউ আপন ফুয়ার যদি কোন জাগায় বিপদ বিপদই বউ এর আগে মা জানন কথা নয় ফুয়ার যদি কোন জাগায় বিপদ বিপদই বউ এর আগে মা জানন কথা মিছা নয় বহুতর জানতেন খালি বালি আইব যাইবে বৌতর জেন তেন মা হইল অমূল্য ধন বৌ কোনো দিন মাত্র না রনই বৌ আফন ও আপলসন বৌ কোনো দিন মাত্র না রনই বৌ আফন বৌ তরে ভালোবাসিব লাল সেন কিনা দিবি যতক্ষন বৌ কোনো দিন মাত্র না রনই বৌ আফন যেই ফির কইব মা বাপের খেদমত লাগতো না আমি তোর বড় ফির এটা ফির নাই এটা ফির সাপ না এটা ফেসাপ আমি কি বাড়িয়ে বলেছি পরিষ্কার কথা হলো যে অফিসার ঢাকায় তিন তলা বাস করে আর সাল মাস মা শীতের দিন কষ্ট করে ওই অফিসার অফিসার মাইড অফিস আপ নে আপনারা সত্যি করে বলুন আমি যতটা কথা বলেছি হাসেনার তামসা করেন একটা কথা কি যুক্তির বাইরে বলছি হয়তো আমি এইভাবে বলি দিকে আপনারা খুব মাইন্ড করেন হাসা হাসি করেন কিন্তু আসলে আমি হাসির জন্য বলিনি বাস্তব বলছি যে ভিসকে বা মা বাপ দরকার নাই আমি তোর সব এটা হিসাপ না এটা ভেসাব ঠিক কি না বলেন যাক বাইর আমার অনেক কথা বলে ফেলেছি তবে একটা কথা আমান্য ও। আপনার পরিবারকে জিজ্ঞেস করেন তুমি কি আমাকে ভালোবাসো ওকে অবশ্যই ভালোবাসি কি যে বলো তুমি এরপরে বলে টেবিলের মধ্যে থুতু দিবেন দিয়া বলবেন যে তাহলে তুমি দিব্যা দিয়া থুতুটা খাও সন্দি স্ত্রী উল্টা কইব ঠিক আছে তুমি কি আমারে ভালোবাসো কো হ্যাঁ ভালোবাসি ঠিক আছে আমি থুতু দিলাম তুমি খাও সন্দি জামাই কবে এটা কিভাবে সম্ভব আচ্ছা ঠিক আছে আর আমার নবী যখন উজু করতেন সাহাবাই কেরাম বলতেন নবী গো কুলির পানির সঙ্গে থুতু মুবারক দেন সাহাবাই কেরাম থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে রাস্তায় হাঁটতেন আর রাস্তার মধ্যে মেশকে আম্বরে গ্রান জারি হয়ে যেত ঠিক কিনা বলেন আমার নবীর থুতু মুবারক অন্ধ চোখের মধ্যে দিয়েছিল অন্ধ চোখ খুব ভালো হয়ে গেছে আর তোমার পায়ের দোলা যদি বালা চোখের মধ্যে দাও বালা চোখ কানা হয়ে যাবে চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয় আর তোমার দুলা বালা চোখে দিলে কানা হয় তার মানে বোঝা গেল তুমি আর নবী এক জিনিস না আর কি বলবো তোমাকে কি দিয়ে বোঝাবো রসুলের শান্তি জিনিস